আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। ষষ্ঠ শ্রেণীর আজকের ক্লাসে আমি তোমাদের সাথে 4.4 নিয়ে আলোচনা করব, যেখানে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স সম্পর্কে বিস্তারিত ধারণা পাব। সম্পূর্ণ ক্লাসটি আমি তোমাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই তোমরা এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করছি। শিক্ষার্থীরা, 4.4-এ আমাদেরকে কী বলা হয়েছে শুরুতেই আমরা চলো সেই লাইনটি দেখে নিচ্ছি। রিড দ্য ফলোয়িং নোট অ্যান্ড ম্যাচ দ্য সেন্টেন্সেস গিভ ইন কলাম এ উইথ দ্য নেগেটিভ সেন্টেন্সেস ইন কলাম বি, ওয়ান ইজ ডান ফর ইউ। দেখো শিক্ষার্থীরা, প্রথমে আমরা এই নোটটি পড়ে নেব, এখানে যে নোটটি বলা হয়েছে সেটি আমরা পড়ে নেব। তারপরে তার পরবর্তী পৃষ্ঠায়, অর্থাৎ আমাদের মূল বইয়ের 36 নম্বর পৃষ্ঠায় একটি ছক দেওয়া রয়েছে, যেখানে বলা হয়েছে কলাম এ কলাম বি। আমরা কলাম এর সাথে কলাম বি মিলকরণ করব। এখন এই কলাম এ এবং কলাম বি এটি মিল করার পূর্বে অবশ্যই কিন্তু আমাদেরকে এর পূর্বে যেই নোটটি দেওয়া রয়েছে এই নোটটি পড়ে নিতে হবে। এই নোটে আমাদেরকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স সম্পর্কে কিছুটা সংক্ষিপ্ত ধারণা দেওয়া হয়েছে। চলো আমরা সেটি দেখে নিচ্ছি। দেখো বলা হয়েছে, লেটস নো অ্যাবাউট অ্যানাদার টু টাইপস অফ সেন্টেন্স। চলো এখন আমরা আরও দুই ধরনের বাক্য সম্পর্কে জানি। সেই দুই ধরনের বাক্য কী কী? একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। শিক্ষার্থীরা, অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হচ্ছে হ্যাঁ বোধক বাক্য, আর নেগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে না বোধক বাক্য, অর্থাৎ একটি হচ্ছে আরেকটির বিপরীত। আমরা যদি একটু বিস্তারিত জানি তাহলে বলা হয়েছে, দেখো, অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স রেফার্স টু সামথিং পজিটিভ অ্যান্ড ইট ডাজ নট কন্টেইন এনি নেগেটিভ ওয়ার্ডস। অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলো সাধারণত সবসময় পজিটিভ দিকগুলো বা ইতিবাচক দিকগুলো তুলে ধরে, আর এই সকল বাক্যে সাধারণত কোনো প্রকার নেগেটিভ ওয়ার্ডস থাকে না। নেগেটিভ ওয়ার্ডস কোনগুলো বলতো? যেমন না, কখনোই নয়, নেভার, এই শব্দগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। যেমন এক্সাম্পল হিসেবে এখানে বলা হয়েছে, দেখো, আই ক্যান রিসাইট পোয়েমস, আমি কবিতা আবৃত্তি করতে পারি। দেখো এটি কিন্তু একটি হ্যাঁ বোধক বাক্য বা ইতিবাচক বাক্য। এখানে বলা হয়েছে যে কোনো একজন ব্যক্তি সে কবিতা আবৃত্তি করতে পারে, তার পারার কথা কিন্তু এখানে বলা হয়েছে। সুতরাং আমরা বলতে পারি এটি একটি হ্যাঁ বোধক বাক্য, যেটিকে আমরা ইংরেজিতে বলতে পারি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখন চলো দেখে নিচ্ছি নেগেটিভ সেন্টেন্স কি। আমি শুরুতেই তোমাদেরকে বলেছিলাম নেগেটিভ সেন্টেন্স হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের বিপরীত, অর্থাৎ না বোধক বাক্য। দেখো আমরা একটু বিস্তারিত জানি, আ নেগেটিভ সেন্টেন্স রিফার্স টু সামথিং নেগেটিভ, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স হচ্ছে এমন ধরনের বাক্য যা সাধারণত নেতিবাচক দিকগুলো তুলে ধরে। যেমন ইউজুয়ালি উই ইউজ এ নেগেটিভ সেন্টেন্স টু ডিনাই অ্যান্ড টু ডিসঅ্যাগ্রি উইথ সামথিং। এখানে বলা হয়েছে আমরা সাধারণত নেগেটিভ সেন্টেন্সগুলো ব্যবহার করি কোনো কিছু অস্বীকার করতে অথবা কোনো কিছু সম্পর্কে আমাদের ভিন্ন মত পোষণ করতে। এ নেগেটিভ সেন্টেন্স কন্টেন্স নো, নট, নেভার। সাধারণত নেগেটিভ সেন্টেন্সগুলোর মধ্যে এই নো, নট, নেভার, এই সকল না বোধক শব্দগুলো থেকে থাকে। যেমন এক্সাম্পলে বলা হয়েছে, আই ক্যান নট সুইম, আমি সাঁতার কাটতে পারি না। দেখো শিক্ষার্থীরা, এখানে যে বলা হয়েছে আমি সাঁতার কাটতে পারি না, এটি কিন্তু একটি না বোধক বাক্য। তার মানে আমরা এটিকে ইংরেজিতে বলতে পারি এটি একটি নেগেটিভ সেন্টেন্স। তাহলে শিক্ষার্থীরা, আমরা এই নোটের এই অংশে জেনে নিলাম যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স কী এবং নেগেটিভ সেন্টেন্স কী। অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্সের মধ্যে যে পার্থক্য সেটাও কিন্তু আমরা এখান থেকে বুঝে নিলাম। শিক্ষার্থীরা, আমি এতক্ষণ তোমাদেরকে এই নোট থেকে যেটা পড়িয়েছি সেটাই এখানে দেখো বাংলায় লেখা রয়েছে। অর্থাৎ তোমরা যদি ইংরেজি খুব ভালো না বুঝো তাহলে তোমরা বাংলায় অর্থসহ এখান থেকে পড়ে নিতে পারো। কিন্তু যেহেতু আমি তোমাদেরকে এখান থেকেই বাংলায় অর্থসহ বুঝিয়ে দিয়েছি, তাই আমি ধরে নিচ্ছি এই বাংলা দেখে পড়ার প্রয়োজনীয়তা আর তোমাদের নেই। তো শিক্ষার্থীরা চলো এরপরে আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। আমাদের এই 4.4-এর যেই মূল অনুশীলনীটি সেটি হচ্ছে এটি। এখানে দেখো তোমরা একটি ছক দেখতে পাচ্ছ, যেই ছকের এক অংশে লেখা রয়েছে কলাম এ এবং অপর অংশে লেখা রয়েছে কলাম বি। এখন এই কলাম এ এর বাক্যগুলোর সাথে আমাদেরকে কলাম বি এর বাক্যগুলো মেলাতে হবে। কিভাবে মেলাবো দেখো। শিক্ষার্থীরা খেয়াল করো, কলাম এতে আমাদেরকে কিছু অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেওয়া রয়েছে এবং কলাম বিতে আমাদেরকে সেই বাক্যগুলোরই নেগেটিভ সেন্টেন্স দেওয়া রয়েছে। যেমন দেখো এখানে বলা হয়েছে, এক নম্বরে, পেটস আর অ্যাডোরেবল ক্রিয়েচার্স। পেটস মানে হচ্ছে পোষা পাখি বা পোষা প্রাণী। তো বলা হয়েছে পোষা প্রাণীরা অ্যাডোরেবল ক্রিয়েচার্স,
অর্থাৎ খুবই স্নেহপূর্ণ প্রাণী। আমাদের যে সকল পোষা প্রাণীগুলো আমরা পালন করে থাকি সেগুলোকে কিন্তু আমরা খুবই আদর স্নেহ করি। তো এখন দেখো এখানে বলা হয়েছে পিটস আর অ্যাডোরেবল ক্রিয়েচার্স, এই বাক্যটি আছে কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, আমরা এটিকে কি করব নেগেটিভ করব। এখন এই কলাম বি এর মধ্যেই সেই বাক্যগুলোর মধ্যে একটি হবে এটি নেগেটিভ সেন্টেন্স। যেমন এখানে দেখো এই বাক্যটি তীর চিহ্ন দিয়ে এখানে মেলানো হয়েছে, পেয়ার্স অরেঞ্জ অ্যাডোরেবল ক্রিয়েচার্স। দেখো এখানে বলা হয়েছে পেয়ার্স অরেঞ্জ অ্যাডোরেবল ক্রিয়েচার্স। এখন খেয়াল করো এখানে বলা হয়েছিল পেটস আর, কিন্তু এখানে বলা হয়েছে পেটস অরেঞ্জ, মানে কি আর এর সাথে নট যুক্ত করা হয়েছে। শিক্ষার্থীরা এভাবেই এইখানে যেমন প্রত্যেকটা বাক্য অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আছে, প্রত্যেকটা বাক্যেরই কিন্তু একটা নেগেটিভ সেন্টেন্স এখানে আছে কলাম বিতে, যেগুলো আমাদেরকে খুঁজে খুঁজে বের করে তার সামনে কিন্তু আমাদেরকে কী করতে হবে, লিখতে হবে। শিক্ষার্থীরা তোমরা তোমাদের মূল বইতে এভাবে তীরের মতো দাগ টেনেও কিন্তু তোমরা একটি সাথে একটি মেলাতে পারো, আবার খাতায়ও কিন্তু তোমরা সামনাসামনি এগুলো লিখতে পারো। আমি তোমাদের জন্য একটি পিডিএফ নোট তৈরি করেছি যেখানে আমি তোমাদেরকে এই কলাম এ এর সাথে কলাম বি মিলিয়ে দেখিয়েছি। চলো আমরা দেখে নিচ্ছি কিভাবে আমরা এই সম্পূর্ণ ছকটি মিলকরণ করব। শিক্ষার্থীরা এই হচ্ছে আমাদের কলাম এ এবং কলাম বি। তোমরা তোমাদের খাতায় ঠিক এভাবেই একটি ছক তৈরি করবে এবং তারপরে তোমরা খুব সুন্দরভাবে এই সম্পূর্ণ ছকটি উপস্থাপন করবে। দেখো আমাদের প্রথম বাক্যটি ছিল পেটস আর অ্যাডোরেবল ক্রিয়েচার্স, আমরা কি লিখলাম পেটস আরেন্ট অ্যাডোরেবল ক্রিয়েচার্স। শিক্ষার্থীরা এখানে খেয়াল করো আরেন্ট দেওয়া আছে, এ আর ই, উপরে একটা অ্যাপোস্ট্রোফি দেওয়া আছে, তারপর টি লেখা আছে। এখানে এই শব্দটির পূর্ণ রূপ হচ্ছে আর নট, যেটিকে সংক্ষেপে বলা হয়েছে আরেন্ট। দুইয়ে বলা হয়েছে আই হ্যাভ এ পাপ্পি। এখন এই পাপ্পি মানে আমরা জানি সাধারণত কুকুরের ছোট বাচ্চাকে আমরা পাপ্পি নামে ডেকে থাকি, তো বলা হয়েছে আই হ্যাভ এ পাপ্পি, আমার ছোট একটি কুকুর ছানা রয়েছে। এখানে আমরা মিলালাম কিসের সাথে, দেখো আই ডোন্ট হ্যাভ এ পাপ্পি, আমার কোনো পাপ্পি নেই বা আমার কোনো কুকুর ছানা নেই, অর্থাৎ এখানে বলা হয়েছে আছে, এখানে বলা হয়েছে নেই, তার মানে আমরা ধরে নিলাম যে এখানে যেটি হবে এখানে হবে তার বিপরীত। তিন নম্বরে বলা হয়েছে হি হ্যাজ সফট পস, হি হ্যাজ সফট পস, তার পসগুলো অর্থাৎ তার যে থাবাগুলো খুবই সফট বা কোমল বা নরম। এখন এটি আমরা মেলাবো এখানে হি ডাজেন্ট হ্যাভ সফট পস, তার কোনো সফট পস নেই, অর্থাৎ তার যে থাবাগুলো সেগুলো কিন্তু কোমল নয়, আমরা কিন্তু বিপরীত করে দিলাম। এরপরে চার নম্বরে দেখো বলা হয়েছে হি ইজ কিউট অ্যান্ড লয়াল, সে খুবই কিউট এবং লয়াল, লয়াল শব্দের অর্থ হচ্ছে অনুগত, সে খুবই অনুগত। এখন এটিকে আমরা নাবালক করবো কিভাবে, জাস্ট আমরা লিখে দিব ইজ নট কিউট অ্যান্ড লয়াল, সে কিউটও না সে লয়ালও না, অর্থাৎ এখানে দেখো ইজ লেখা আছে, আমরা জাস্ট ইজের পরে এখানে একটি নট কথায় বসিয়ে দিলাম, হি ইজ কিউট আমরা লিখলাম হি ইজ নট কিউট। এরপর পাঁচে বলা হয়েছে উই কল ইট বাঘা বাই নেম, আমরা এটিকে বাঘা নামে ডাকি। এখন পাঁচের নেগেটিভ সেন্টেন্স হিসেবে আমরা কি লিখবো, উই ডোন্ট কল হিম বাঘা বাই নেম, আমরা এটিকে বাঘা নামে ডাকি না। ছয়ে দেখো বলা হয়েছে হি লাভস টু স্লিপ নেক্সট টু মি, সে আমার পাশে ঘুমাতে পছন্দ করে। এখন এটিকে আমরা নেগেটিভ কিভাবে করব, হি ডাজেন্ট লাভ টু স্লিপ নেক্সট টু মি, সে আমার পাশে ঘুমাতে পছন্দ করে না। শিক্ষার্থীরা দেখো এখানে আমরা যেই বাক্যগুলোই লিখব আমরা ঠিক তার বিপরীত বা নাবোধক বাক্যগুলো এখানে লিখব। সাথে বলা হয়েছে কি দেখো হি বিকামস এ পার্ট অফ মাই ফ্যামিলি, সে আমার পরিবারের একজন সদস্য হয়ে গিয়েছে, আমরা এখানে লিখব কি হি ডাজন্ট বিকাম এ পার্ট অফ মাই ফ্যামিলি, সে আমার পরিবারের সদস্য হয়ে যায়নি। এবার সবশেষে বলা হয়েছে হি ইজ অলসো ভেরি পপুলার অ্যামং মাই ফ্রেন্ডস, সে আমার বন্ধুদের মধ্যেও খুবই জনপ্রিয়। এর নাবোধক বাক্য আমরা এভাবে লিখব অলসো হি ইজ নট অ্যাট অল পপুলার, অর্থাৎ সে আমার বন্ধুদের মধ্যে জনপ্রিয় না। তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে কিভাবে আমরা কলাম এ এর সাথে কলাম বি মিলালাম, আমাদের কলাম এ তে দেওয়া ছিল হ্যাবোধক বাক্যগুলো এবং কলাম বি তে আমরা খুঁজে খুঁজে সেই বাক্যগুলোর নাবোধক বাক্যের সাথে মিলকরণ করিয়েছি। তোমরাও কিন্তু ঠিক এভাবেই তোমাদের খাতায় লিখবে এবং এই বাক্যগুলো একটির সাথে আরেকটির মিল করবে। শিক্ষার্থীরা এই 4.4 যেই অনুশীলনীটি দেওয়া রয়েছে এটি খুবই সহজ একটি অনুশীলনী, আমি আশা করছি আমি যেভাবে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে এটি করতে হবে। শিক্ষার্থীরা সম্পূর্ণ এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।
এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের ইংরেজি বইয়ের পরবর্তী যে অনুশীলনীটি রয়েছে অর্থাৎ 4.5 এই অনুশীলনীটি আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাসটি যেভাবে আমি তোমাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দিয়েছি, 4.5 এর এই শূন্যস্থানগুলো আমি তোমাদেরকে ঠিক সেভাবেই অত্যন্ত সহজভাবে বুঝিয়ে দেব। তাই সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি।